ন্যাচারাল পদ্ধতি বলেন, স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের মাধ্যমেই সন্তান জন্ম হচ্ছে, আদম সন্তানের বৃদ্ধি পাচ্ছে, কথা ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এখন যখন স্বামী স্ত্রীর বিশেষ মিলনে সাক্ষাতের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে যে পদার্থটা, এই পদার্থটার নাম হইল নুতফা। নাম কি বলেন? নুতফাতিন মনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়্যি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা মিন নুতফাতিন। মুসলমান বারা, আমার নুতফা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ সৃষ্টি করেন, আদম সন্তানকে সৃষ্টি করেন, এমন একটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেন যেই নাপাক পানি এমন ভাবে নাপাক, সারা দুনিয়ার ডাব সাবান দিয়েও যদি দৌত করা হয় ওই অঙ্গকে, তাহলেও তার জন্য মসজিদে যাওয়া এবং কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করা হবে, মুসলমান বারা আমার এই নুতফা থেকেই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মাতৃ রেহমে যখন এই নুতফাটা দাখিল হয়, সূরাতুল হজের ভিতরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, যখন এই নুতফা মাতৃ রেহমের দাখিল হয় 40 দিন ওই মাতৃ রেহমে স্থির থাকে, আবার যখন 40 দিন অতিবাহিত হয় সুম্মা মিন আলাকাতিন, তখন ওই নুতফাটা রক্তে পরিণত হয়, রক্তের একটা টুকরা হয়ে যায়। সুম্মা মিন মুযগাতিন, অতপর ওই রক্তের টুকরা জমাট একটা গোশতের টুকরা হয়ে যায়। যখন গোশতের টুকরা হয়ে যায়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এখনো প্রকাশ পায় না, আবার যখন 40 দিন অতিবাহিত হয়, অতিবাহিত হওয়ার পর যখন অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার সময় হয়, তখন তাফসীরের কিতাবে তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন, ওখানে ওই সন্তানের জন্য চারটা বিষয় লিপিবদ্ধ করা হয়। কয়টা বিষয়? এই সন্তানের বয়স কত হবে, এই সন্তানের বয়স কত হবে, এই সন্তান ভবিষ্যতে কি কাজ করবে, এই সন্তান কোথায় মৃত্যুবরণ করবে, এই সন্তান পরিণামে তার সে হতভাগা না দুর্ভাগা। মুসলমান বার আমার এই চারটা বিষয় লিপিবদ্ধ করা হয়, পরে আস্তে আস্তে যখন মাতৃ রেহমে নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছে 9.5 মাস অথবা 10 মাস বৎসর মাস পর্যন্ত যখন পৌঁছে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেন, জন্মগ্রহণ করান। সুবহানাল্লাহ। পরে যখন এই সন্তান জন্মগ্রহণ করে ফেলে, তখন তার থেকে শুরু হয়ে যায় শৈশবকাল। এই সন্তানের জন্ম থেকে শুরু করে আল্লাহ বলেন, সুম্মা ইখরিজুকুম তিফলা, আল্লাহ বলেন আমি ওই সন্তানকে ছোট বাচ্চা হিসাবে বের করি, এবং তার বালেগ হওয়ার সময় পর্যন্ত 14-15 বছর বয়সে বালেগ হয়, এই সময় পর্যন্ত আমি হাঁটি হাঁটি পা পা করে তাকে বৃদ্ধি করে বড় করি,
এবং এই সময়ে এই বাচ্চার জীবনের কোন নেক আমল বদ আমল বাচ্চার আমল নামা লিপিবদ্ধ হয় না। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে 14-15 বছর বয়স বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত সময়টুকুর ভিতরে এই ছেলেটার শৈশবকালে কিরামান কাতিবিন ফেরেশতা তার জন্য নিযুক্ত হয় না, যার কারণে হাদিসের ভিতরে আসছে বুখারী রওয়ায়েত, এই ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত যত নেক আমল করবে এই নেক আমলের সওয়াব পিতা মাতার আমল নামায় যুগ হইতে থাকবে। সবাই পড়ে সুবহানাল্লাহ। আর যদি এই ছেলে বদ আমল করে, চুরি ডাকাতি মারামারি দাঙ্গা হাঙ্গামা জুয়া মদ, তাহলে এর পাপ পিতা মাতার আমল নামায় যুগ হয় না এবং ওই শিশু সন্তানের আমল নামায় লিপিবদ্ধ হয় না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো কথায় কথা আসে, আগেকার যুগে দেখতাম আমাদের অনেকে এরকম আছে বলতো, এই সলিমুদ্দিন যাহ কলিমুদ্দিনের ক্ষেতের থেকে দুইটা কাঁচামরিচ নিয়ে আসই, দুইটা কাঁচামরিচ নিয়ে আস আমি খাবো। আমার মনে হয় আগে থেকেই তো ইসলামের প্রচার প্রসার আলোচনা হচ্ছে, মনে করছে ছোট বাচ্চা আনলে তো আর গুনাহ হবে না, আমল নামায় লেখা হবে না। কিন্তু আল্লাহ তো জানেন, যিনি নির্দেশ দিলেন তিনার আমল নামায় তো লেখা হবে, সে কেন নির্দেশ দিল ওই শিশু সন্তানের আমল নামায় লেখা হবে না, কথা ঠিক। কিন্তু যিনি নির্দেশ দিলেন নির্দেশদাতার আমল নামায় কিন্তু লেখা হবে, হবে কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি মণ্ডলী, শিশুকালের অবস্থা কিন্তু একেবারে দুর্বল, সন্তান জন্ম হওয়ার পরে সন্তান কথাও বলতে পারে না, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, আস্তে আস্তে হাত নাড়াচাড়া শিখে, পা নাড়াচাড়া শিখে, কথাবার্তা বলতে শিখে, কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি মণ্ডলী, এই শিশুকালটা হলো একেবারে দুর্বল কাল, কারণ ওই সময় শিশুর কোন সহি শুদ্ধ পরিপূর্ণ জ্ঞান থাকে না। ঠিক তেমনি ভাবে শিশুকালের অবস্থাটা আর যৌবনকাল নৌজোয়ানিকাল অতিবাহিত হওয়ার পরে যখন বৃদ্ধকাল শুরু হয়, বৃদ্ধকালের অবস্থা শিশুকালের অবস্থা একই রকম, কথা ঠিক না বেঠে? এই জন্যই আমি তালাওয়াত করেছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুসলমান বারাবার আল্লাহ বলেন যখন যৌবন কাল অতিবাহিত হয়ে যায় তখন ওই মানুষ হীন থেকে হীনতম স্থানে চলে যায়, একেবারে নিচে থেকে নিচে চলে যায়, জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, হুঁশ আকল ঠিক থাকে না। মুসলমান বারাবার ওই সময় মানুষ বৃদ্ধকালের অবস্থা একেবারে দুর্বল অসহায় হয়ে যায়, নামাজ পড়লে নামাজের কেরাত মনে থাকে না, ওযু করতে গেলে 3-4 বদনা পানির প্রয়োজন পড়ে, কথা ঠিক না বেঠে? ওযু করতেছে এক বদনা দিয়া, হাত ধুইল পা ধুইল মুখ ধোয়ার পরে হঠাৎ করে আবার শরীর দুর্বলতার কারণে বায়ু এসে গেল, অজু ভেঙে গেল, আবার বলল রমি স্যার মা আমাকে আরেক বদনা পানি দাও, আরেক বদনা পানি আনা হলো, হাত ধুইল পাও ধুইল আবার অজু চলে গেল, এইভাবে আবার বলল আরেক বদনা পানি দাও,
এইভাবে তিন থেকে চার বদনার পানির প্রয়োজন পড়ে। কথা ঠিক না বেঠি? শুধু তাই নয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার স্ত্রীর কাছেও ভালো লাগে না, কয় এই বুড়া বেশি কেডর কেডর করে। তুমি তজবিনিয়া মসজিদে যায় নামাজ পড়ো, আমার কাছে বেশি ক্যাট ক্যাট করতে পারবা না। কথা ঠিক না বেঠি? শুধু তাই নয়, মসজিদে গিয়া যখন ওই বুড়া তার মাতা মস্তিষ্ক একটু বেঠি, ওখানে গিয়েও তসবি জপে আর বলে ইমাম সাহেব তিন বেলা খান পাঁচ বেলা নামাজ পড়ান, মসজিদের কেন বেশি বেশি জারু দেওয়া হয়? রাসুয়ালা সুয়ালা মুয়াজ্জিন রে কয়ে মুয়াজ্জিন তিনবার খাস, পাঁচবার আজান দে, সাতবার জারু দেশ না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম ভাবে বলে কি বলে না? অর্থাৎ মুয়াজ্জিন বলে এই বুড়ার কেডর কেডর আর সহ্য হয় না। কথা ঠিক কি না? এই রকম অবস্থা উপনীত হয় কি না? ও যুব সমাজ, তোমাদেরকে আমাদেরকে যুবক বন্ধুরা সেই বৃদ্ধকালে যেতে হবে। বৃদ্ধকাল থেকে কারো রেহাই নয়, বৃদ্ধকালে কিন্তু যেতে হবে। আলহামদুলিল্লাহ বৃদ্ধকাল পেয়ে বসার আগে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, তবে দুনিয়ার নিজাম হিসাবে বৃদ্ধকাল কিন্তু মানুষে পাই। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আমি শৈশবকাল এবং বৃদ্ধকালের কথা বললাম, মাঝখানে রইল যৌবনকাল। এই যৌবনকালের ব্যাপারে আল্লাহ বলেন, ও যুবক বন্ধুরা, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, এই যৌবন কালের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই যৌবন কাল তুমি কোথায় কোন কাজে খরচ করেছ? ১৫ বছর থেকে শুরু করে ৫০ বছর পর্যন্ত একটা মানুষের যৌবন কাল থাকে, নৌজোয়ানি সময় থাকে। এরপরে এই নৌজোয়ানি সময়টুকু আস্তে আস্তে বৃদ্ধকালে রূপান্তরিত হয়ে যায়। কথা ঠিক কি না মুসলমান ভাইরা আমার? এই নৌজোয়ান কাল এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, সুদ পরিহার করার জন্য, ঘুষ পরিহার করার জন্য, পিতা মাতার খেদমত করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য। এই যৌবনকালে যেই পরিমাণ আপনি ইবাদত করতে পারেন, যৌবনকাল এমন একটা গুরুত্বপূর্ণ কাল, এমন একটা সময় মূল্যবান কাল, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের ভিতরে এমন শক্তি দেন, এমন সাহস দেন, অন্য কোন কালের ভিতরে এমন শক্তি সাহস দেন না। কথা ঠিক কেনা মুসলমান ভাইরা আমার? যৌবন কাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়, যদি আপনি যখন বৃদ্ধকালে উপনীত হয়ে যাবেন তখন কিন্তু আপনি এই শীতের দিন উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন না, আপনি সালাতুল ইশরাক করতে পারবেন না, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, আপনি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অযু করে
মাইল দূরে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার মতো আপনার ক্ষমতা নাই, আপনি অক্ষম। আপনি এরকম সুন্দর ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে আসতে চাচ্ছেন কিন্তু পাইতে আসতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ও কিরামান কাতিবিন ফেরেশতাদের, আমার এই বান্দা যৌবনকালে যত ইবাদত বন্দী করেছে ওই সওয়াব তার আমল নামায় বিদ্যকালে লিখে দাও। সুবহানাল্লাহ, হ্যাঁ না, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বার আমার আজকে সারা দুনিয়ার মানুষ ধর্মদ্রোহী এবং গুনার প্রতিযোগিতা লিপ্ত হয়ে গিয়েছে, কোরআন বিরোধী কাজে লিপ্ত হয়ে গিয়েছে, নামাজ পড়ে না, রোজা করে না। আগেকার যুগে মা বোনদেরকে দেখতাম সকালবেলা বাড়ির কাজ দিয়ে গেলে কোরআনের গুনগুন আওয়াজ পাওয়া যেত। আগের যুগে মানুষদেরকে দেখতাম, মা বোনদেরকে দেখতাম রিকশায় ওই কাপড় দিয়া সইয়া পেছাইয়া পর্দার সঙ্গে বাপের বাড়ি যেত। এখানে ধনী হোক গরিব হোক, আলেম হোক জালেম হোক, সকলের রিকশার ভিতরেই ওই কাপড় দিয়া সই পেছানো ছিল, কথা ঠিক না? দিন যত যাইতেছে বেপর্দা তত হচ্ছে, দিন যত যাইতেছে পর্দাহীনতায় প্রতিযোগিতায় উঠতেছে মুসলমান, দিন যত যাইতেছে ধর্মহীনতায় মানুষ ভুগতেছে, দিন যত যাইতেছে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হচ্ছে, দিন যত যাইতেছে মুসলমানের ইমান আর ইসলাম নিয়ে সিনেমিনি খেলতে শুরু করছে। মুসলমান এখনো কঠিন পরিস্থিতিতে আমাদেরকে সাহাবী কেরামের যৌবনের কালের যৌবনকালের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে, কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষেরা, যুবক বন্ধুরা, আলী ইফাদা সমাজ কল্যাণের যুবক বন্ধুরা, অত্র এলাকার যুবক ভাইরা, অত্র এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবারা, সকলকেই লক্ষ্য করে বলা হচ্ছে, তোমাকে কিসে দূরে সরাইয়ে দিল? বিরব্বিকাল কারীম, দয়াময় আল্লাহর প্রতি থেকে, দয়াময় আল্লাহকে স্মরণ করা থেকে কিসে তোমাকে দূরে সরাইয়া দিল? ও মুসলমান ভাই, আমার কথাগুলো দিল দিয়ে শুনেন। আমরা কেমন মুসলমান হইলাম, আমরা কেমন যুবক হইলাম, আমরা কিন্তু মাত্র 15 থেকে শুরু করে 50 পর্যন্ত এই 35 বছর সময়টুকুই পাইতেছি, এই 35 বছর সময় কিন্তু আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল। মুসলমান ভাইরা, এই 35 বছর সময়টুকু আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই 35 বছর এই যৌবনকালে আমাদেরকে যদি বলা হয় মহিলাদের থেকে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে জুয়া খেলা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বন্ড পীরদের থেকে বিরত থাকতে হবে। যেই বন্ড পীরেরা ইসলামকে ধ্বংস করছে ওই বন্ড পীরদের থেকেও বিরত থাকতে হবে। এই যৌবনকালের হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করায় করায় দিবেন, কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আদম সন্তানের মাথার উপর থাকবে সূর্য, 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে, জমিন থাকবে একেবারে তামা, হাসরের ময়দানের বাউন্ডারি থাকবে আগুনের,
দুজকের আগুন তর্জন গর্জন দিচ্ছে, এদিকে সূর্যের উত্তাপে সূর্যের হিটের কারণে বনি আদম কেউ হাঁটু পানিতে, কেউ কোমর পানিতে, কেউ নাভি পানিতে, কেউ গলা পানিতে, কেউ সাঁতরিচ্ছে, সাঁতার দিচ্ছে। এখনো কঠিন ভয়ঙ্কর দিনে আদম সন্তান তাও পা, তার পা মুবারক এক জায়গায় দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। কয় হাজার বছর বাড়ান, আর একটু জোরে বলেন, কয় হাজার বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, আবহাওয়া থাকবে উত্তপ্ত, জমিন থাকবে তামা, মানুষ থাকবে উলঙ্গ, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না। এখনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যেই যুবক বন্ধুরা এই জাতীয় ফেতনা ফাসাদের যুগে মাহফিল করেছে, আলিফাদার যুবক বন্ধুগণ যারা মাহফিল করেছে, যেই যুবক বন্ধুরা যৌবন কালটাকে সম্মান দিয়েছে, যেই যুবক বন্ধুরা যৌবন কালকে গুনাহ থেকে বিরত রেখেছে, যেই যুবক বন্ধুরা আল্লাহকে ভুলে যাওয়া থেকে বিরত থেকেছে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, ইসলামী সম্মেলনে গিয়েছে, নবীর বিরুদ্ধে কথা হলে ঈমানী তেজ নিয়ে রাজপথ দখল করেছে, ওই যুবক ওই বন্ধুদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের কঠিনের দিনে ও সাবুন নাসাফি ইবাদাতে রব্বিহি, হাশরের কঠিন দিনে যেই দিন আল্লাহর আরশে ছায়া তলে 7 ব্যক্তি আশ্রয় নিবে, তার মধ্য থেকে 1 ব্যক্তি, 1 দল হলো তারা যারা এই দুনিয়াতে নামাজ পড়েছে, যারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, যারা নামাজ পড়েছে, রোজা করেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, চুরি করে নাই, দাঙ্গা হাঙ্গামা করে নাই, বন্ড পীরদের কাছে যায় নাই, ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দিবেন, আশ্রয় দিবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা কেমন মুসলমান হইলাম আমি আমার কথা শেষের দিকে নিয়ে যাব, সময় আর মাত্র 6-7 মিনিট আছে, ছেড়ে দিব নাকি? বুঝতাছি আপনারা ছাড়বেন না, কিন্তু আমি ছেড়ে দিব, বক্তা আইসে যাবে 10 মিনিটের মধ্যেই। মুসলমান ভাইরা আমার, তবে মজার কথা শুনে নেন, খুব মজা লাগবে। আমরা আদম সন্তান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তমাম পৃথিবীর ভিতরে চন্দ্রকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, চন্দ্র দ্বারা আকাশ সুসজ্জিত হয়, আলোকিত হয়, সূর্য দ্বারা তমাম পৃথিবী আলোকিত হয়, নক্ষত্র দ্বারা তমাম আসমান সুসজ্জিত হয়, এত সুন্দর আসমানের ভিতরে চন্দ্র সূর্য নক্ষত্র, জমিনের ভিতরে বিভিন্ন ফল ফুল, প্রাণী জগতের ভিতরে সুন্দর সুন্দর প্রাণী, ময়ূর এবং ওই জেব্রা বলেন চিড়িয়াখানার দিকে যদি যান, এত সুন্দর সুন্দর জীব এবং উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌরজগৎ, এই সবগুলোর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা ঘোষণা দিয়েছেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে সম্মান দিয়েছেন, ওয়ালা কাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়েছেন, বনি আদমকে ইজ্জতের আসন সমাসীন করেছেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো শুনেন, যে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন, যে আল্লাহ
আমাকে আপনাকে সুন্দর একটা যৌবনকাল দিলেন, এই যৌবনকালকে আমরা আদম সন্তান কোথায় কোন কাজে খরচ করতেছি? আমরা বনি আদম আশরাফুল মাখলুকাত হয়েও আমরা আমি আল্লাহর ইবাদত করি না, বন্দেগি করি না, কথা ঠিক কি না? আমাদেরকে ইবাদত করতে হবে, বন্দেগি করতে হবে, কথা ঠিক কি না? আমি এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার এই ভাই থেকে পাঁচ মিনিটের সময় নিয়ে আমার কথাটা সমাপ্ত করে দিই, শুনবেন তো ইনশাল্লাহ। মুসলমান ভাই আমার, আমরা আশরাফুল মাখলুকাত, আদম সন্তান হয়ে মানুষ হয়ে আমরা আল্লাহর ইবাদত করি না, বন্দেগি করি না। আমাদের সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আছে, এই প্রাণীর নাম কি আপনারা জানেন? নাম কি? শুকর, কুকুর, শুকুর। এই কুকুরের ব্যাপারে একটা ঘটনা হায়াতুল হায়ান নামে কিতাবের ভিতরে লেখা আছে, আমি শেষ করে দিচ্ছি, পাঁচ মিনিট সময় নিলাম। লেখা আছে যে কুকুর কেমন প্রভুবক্ত হয় আল্লাহর হুকুম আহকাম মানে। আর আমরা যুবক, আমরা ইনসান, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর হুকুম মানতে চাই না। আল্লাহ, যাই হোক, এক যুবক যাচ্ছে, জায়গা যাওয়ার সময় রাস্তায় একটা বিশাল বিল্ডিং, সুন্দর 400-500 বছর আগের বিল্ডিং, ওখানে লেখা আছে এই বিল্ডিং তৈরির যদি ইতিহাস জানতে চাও অমুক গ্রামে চলে যাও। তা নেল প্লেটে লেখা গ্রামের নাম ধরে ওই যুবক ওই গ্রামে ঘুরতেছে। 40 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলো, কেউ বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারে? একজন 3 মাথাওয়ালা বৃদ্ধ মানুষ যখন বুড়া হয়ে যায় 2 হাঁটু উপরে এবং মাথা নিচে চলে যায়, মনে হয় 3 মাথা, কথা ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? তাকে জিজ্ঞাসা করলো, হে মান্যবর গুরু, এখানে সব মানুষই কি মিথ্যাবাদী হয়ে গেল? কি হয়েছে বাবা? এখানে একটা বিল্ডিং দেখে আসলাম, বিল্ডিং তৈরির ইতিহাস। ওই ইতিহাস এই ছোটখাটো ছেলেরা কোথায় থেকে জানবে? আমার বয়স 200 বছর অতিক্রান্ত হয়েছে, আমি আমার দাদাদের কাছ থেকে শুনছি যে এইটা একটা জমিদারের পালতি কুকুর ছিল, ওই কুকুরকে স্মৃতি হিসাবে, ওই কুকুরের স্মৃতির নিদর্শন হিসাবে বিল্ডিংটা তৈরি করা হয়েছে। সম্মানিত হাজিরিন, কয় ওই কুকুরের এত কি এত স্মৃতি? ঘটনাটা বর্ণনা করলো ওই মুরব্বী, সে বলতেছে জমিদারের এই কুকুরটা ছিল অত্যন্ত স্নেহ এবং আদরের লালিত পালিত কুকুর, জমিদার যেখানে যায় কুকুরও সেখানে যায়, জমিদার গোসল করলে কুকুর সেখানে কাপড় চুপড়ের কাছে দাঁড়িয়ে বডিগার্ডের দায়িত্ব পালন করে, জমিদার যদি লেট্রিনে যায় তাহলে সিংহের নিয়ে দাঁড়িয়ে থাকে, জমিদার যখন রাত্রিবেলায় ঘরে ঘুমায় তখন নাইট ডিউটি পালন করে। যাই হোক মুসলমান ভাইয়ার আমার, জমিদার যখন একটা দাওয়াত আসলো তার বিআইপি মহল থেকে, ওই দাওয়াতে তাকে যেতেই হবে, এখন যদি ওই পালিত কুকুরকে নিয়ে দাওয়াত খেতে যায় তাহলে জমিদারের পেস্টিসের খেলা। মুসলমান ভাইয়ার আমার, কথাগুলো শেষ করে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা ঘটনা এবং শিক্ষণীয় বিষয়। কি হলো এই জমিদার একদিনের ঘটনা, এই কুকুরটাকে নিয়ে যেতে চাইল না, তাই তো জমিদার তার বাড়ির ঘরের ভিতরে নিয়ে গেল, ঘরের ভিতরে নিয়ে খুঁটির ভিতরে শিকলের মাধ্যমে বেঁধে দিল। জমিদার তার দাওয়াতে চলে গেল, আর এদিক দিয়ে কুকুর ছটফট ছটফট শুরু করো, ফান্দা ফান্দি লাফালাফি শুরু করলো, কুকুরের আওয়াজে লাফালাফির আওয়াজে এলাকার সমস্ত মানুষ একত্রিত হলো। যখন মানুষ আবার চলে গেল, এদিক দিয়ে কি ঘটনা ঘটলো, ওই দরজার সামনেই ওই জমিদারের একজন ছিল বুবা চাকরানি, সেও দরজার সামনে বসে রইল।
এদিক দিয়া জমিদারের বাবুর্চি জমিদারের খাবারের জন্য নরম জাতীয় খাবার পায়েশ প্রকৃতির খাবার ওই কুকুরের গড়ের এক কোণে রেখে দিল। মুসলমান ভাইরা আমার, এদিক দিয়ে আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ আকাশ থেকে উড়ন্ত বীরদর এক সাপ জমিদারের ওই তরল জাতীয় খাবারের প্লেটে এসে কিছুক্ষণ খানা খেয়ে ওই উড়ন্ত সাপ চলে গেল। এই দৃশ্য ওই বুবা চাকরানিও দেখলো এবং কুকুর দেখলো। জমিদার যখন তার কাজ সমাপ্ত করে তার বাড়িতে চলে আসলো নির্ধারিত খাবার খানা খাওয়ার জন্য, খাবারের প্লেট যখন যেই মাত্র কাছে নিল ওই বুবা চাকরানি অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে কেঁদে কেঁদে বলতেছে, হে জমিদার, হে আমার মনি, এই খাবার খায়েন না, এখানে বিষধর সাপে খানা খেয়েছে বিষ আছে। জমিদার মানুষ চাকরানির কথা কে শুনে, বুঝেও নাই শুনেও নাই। যাই হোক মুসলমান ভাইরা, যখন ওই জমিদার ওই পাত্র নিয়া হা